হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাজুল ইসলাম বলছি, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশের ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন 2020-এর অধিকতর সংশোধনী অতি সম্প্রতি 13 অক্টোবরে গেজেট আকারে সশ্রম কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড সাব্যস্ত করে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে। এ বিষয়ের উপরে এবং মূল আলোচনার পাশাপাশি আমরা আজকের যে আলোচনার টপিক হচ্ছে যে বিয়ের প্রলোভনে সহবাস কি, ধর্ষণ হবে, আইন কি বলে, সেসব বিষয়ে বিস্তারিত জানবো। তো বন্ধুরা, বিস্তারিত জানার আগে অবশ্যই এই চ্যানেলের নিয়মিত আইন বিষয়ক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। তো মূল আলোচনায় ফিরে আসি। তো বন্ধুরা, আমরা দেখে থাকি সাধারণত যে বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস এখন নিত্যদিনের ঘটনা, কিন্তু এটা আপনার সেটা ধর্ষণ কেনা, এর পর্যায়ে পড়ে কিনা মূল্যায়ন করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। অনেকের ধারণা এটা ধর্ষণ, প্রতিকারের জন্য মামলাও করে থাকে, কিন্তু সম্মতিতে সহবাস আর ধর্ষণের মধ্যে পার্থক্য করতে না পারলে অনেক নারী ভুল পথে অগ্রসর হবে। তাই ধর্ষণ ও সম্মতিতে সহবাসের মধ্যে পার্থক্য সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে। বর্তমান যুগে বিবাহ বহির্ভূত সম্মতিতে সহবাস বৃদ্ধি পাচ্ছে, অহরহ বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস সংঘটিত হচ্ছে। তো এর ফলে সহবাসের কারণে অনেক সময় গর্ভবতী হয়ে যাচ্ছে। তো বর্তমান যুগে প্রেম একটি অতি পরিচিত শব্দ, বেশিরভাগ তরুণ তরুণী প্রেমের সম্পর্কের সাথে জড়িয়ে তার সহবাস পর্যন্ত নিয়ে যাচ্ছে, কিন্তু বিবাহ বহির্ভূত সহবাসের কারণে দেখা দিচ্ছে নানা সামাজিক, পারিবারিক ও শারীরিক সমস্যা। অনেক সময় সহবাস হয় কিন্তু পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ওঠা হয় না। আবার সহবাসের কারণে গর্ভবতী হচ্ছে অনেকে, ফলে গর্ভপাত ছাড়া উপায় থাকছে না, কারণ সন্তানের আইনগত অভিভাবক থাকছে না। আইনগত অভিভাবক না থাকলে জন্মগ্রহণকারী সন্তানকে আইনের ভাষায় জারজ সন্তান বলে। কোনো নারী চায় না তার সন্তান আইনগত অভিভাবক ছাড়া জন্মগ্রহণ করুক। এই ধরনের সহবাসকে একটি পর্যায়ে ধর্ষণ বলে আখ্যা দেওয়া হয়। তো বন্ধুরা, বিয়ের প্রলোভনে দেখিয়ে যে সহবাস ও ধর্ষণ সম্পর্কে আমাদেরকে সুস্পষ্ট ধারণা নিতে হবে, মূলত সে কারণেই এই ভিডিওটি আয়োজন করা। আপনারা আশা করি ভিডিওটি পুরোপুরি না টেনে দেখবেন, তাহলে অত্যন্ত শিক্ষামূলক হবে এবং আনন্দদায়কও হবে। কিন্তু আমরা অনেকে না জেনেই ভুল করে বসে যে সে প্রতিকার পাবে যদি তার পার্টনার পরবর্তীতে ছেড়ে চলে যায়, কিন্তু আইনে সম্মতিতে সহবাস করলে তার কোনো প্রতিকার দিতে পারে না। তাই ধর্ষণের প্রতি প্রতিবাদ স্বরূপ মনোভাব নিয়ে বলা যায়, ধর্ষণ একটি ঘৃণ্য, জঘন্য ও বর্বরোচিত অপরাধ যা ক্রমাগত বৃদ্ধি পেয়েই যাচ্ছে। ছোট শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত কেউ নিরাপদ নয় বর্তমান সমাজে। ধর্ষণমুক্ত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে সম্মতিতে সহবাস, বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস ও ধর্ষণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার জন্য সম্মতিতে সহবাস, বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস ও ধর্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। আশা করি ভিডিওটি পুরোপুরি না টেনে, পুরোপুরি না দেখে টানবেন না। তো বন্ধুরা, নারী ও শিশু ধর্ষণ, ধর্ষণজনিত মৃত্যু, নারীর আত্মহত্যার প্ররোচনা, যৌনপীড়ন মামলা, এগুলো বেড়েই চলেছে। তো নারী শিশু নির্যাতন দমন সংশোধন আইন 2003 কার্যকরের পর যৌতুক, অ্যাসিড নিক্ষেপ, নারী ও শিশু পাচার, নারী ও শিশু অপহরণ, ধর্ষণ, ধর্ষণজনিত মৃত্যু, নারীর আত্মহত্যায় প্ররোচনা, যৌনপীড়ন ইত্যাদির মামলা বেড়ে যায়। 2010 সালের 25শে মার্চ বাংলাদেশ আইন কমিশনের গবেষণায় দেখা যায়, এই আইনের অধীনে প্রতি 100টির মধ্যে 90 ভাগ মামলায় মিথ্যা অভিযোগ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের দেওয়া হিসাবে 2017 সালে দেশব্যাপী 15,000-এর কিছু বেশি নারী নির্যাতনের মামলা হয়, এর 1/3 মিথ্যা অভিযোগ করা হয়। মানবাধিকার সংগঠন ও এনজিওগুলো গবেষণা করে জানায়, যৌতুক ও নারী নির্যাতনের যে মামলা করা হয় তার শতকরা 80 ভাগই মিথ্যা অভিযোগ হয়ে থাকে। তো বন্ধুরা, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অধ্যাদেশ 2020 জারি, এটি আমরা 13 অক্টোবর 2020 সালে জারি হয়েছে, আমরা সবাই জানি এটি। তো ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অধ্যাদেশ জারি করা হয়েছে। মানুষ চাই তার আইনের যথাযথ ব্যবহার, কিন্তু এর মধ্যেই যেন আইনটার সুযোগ নিয়ে প্রতিপক্ষকে ঘাইলের অপচেষ্টা শুরু হয়ে গেছে। যেমন আমরা জানেছি যে সিলেটের এমসি কলেজ হোস্টেল ও নোয়াখালীর বেগমগঞ্জে নারী ধর্ষণের পর দেশে আরও কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী কয়েকজন ছাত্র নেতার বিরুদ্ধে দুটি থানায় ধর্ষণের মামলা দায়ের করেছে। এগুলা অতি সাম্প্রতিক ঘটনা, এখানে রাজনীতি থাকতে পারে, আমি সে বিষয়ে আলোচনা করব না। আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যে জনগণকে সচেতন করা এবং ধর্ষণ সংক্রান্ত যে ভুল বোঝাবুঝি আইন নিয়ে, ধর্ষণ আর সংজ্ঞা নিয়ে, সেসব বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তা আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন।
তো বন্ধুরা, বিয়ের প্রলোভন দেখে সহবাস ও ধর্ষণ সম্পর্কে স্পষ্ট ধারণার যে প্রথম শব্দটি ধর্ষণ, সে বিষয়টি নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর 9 ধারা অনুযায়ী ধর্ষণ বলতে বোঝায় যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত 16 বছরের অধিক বয়সের কোনো নারীর সহিত তার সম্মতির ব্যতিরিকে বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করে অথবা 16 বছরের কম বয়সের কোনো নারীর সহিত তার সম্মতিসহ বা সম্মতি ব্যতিরিকে যৌন সঙ্গম করেন, তাহলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করেছেন বলে গণ্য হবে। তো বন্ধুরা, আরও সুস্পষ্ট করার জন্যে ধর্ষণ সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পেতে, তাহলে দেখা যায় যে 16 বছরের অধিক বয়সের কোনো নারীর সহিত সম্মতিতে সহবাস করলে সেটা ধর্ষণ হবে না। এই আইন অনুযায়ী দাঁড়ালো যে কোনো নারী সম্মতি না দিলে সেটা ধর্ষণ হবে। অন্যদিকে দণ্ডবিধি 1860-এর 375 ধারাতে বলা হয়েছে যে কোনো পুরুষ নিম্নোক্ত 5টির যে কোনো অবস্থায় কোনো নারীর সাথে যৌন সঙ্গম করলে সে ধর্ষণ করেছে বলে গণ্য হবে। এখানে 5টি, যে প্রথমত স্ত্রীলোকটির ইচ্ছার বিরুদ্ধে, দ্বিতীয়ত স্ত্রীলোকটির সম্মতি ব্যতিরেকে, তৃতীয়ত স্ত্রীলোকটির সম্মতিক্রমে যেহেতু মৃত্যু বা জখমের ভয় প্রদর্শন করে স্ত্রীলোকটির সম্মতি আদায় করা হলো, চতুর্থত স্ত্রীলোকটির সম্মতিক্রমে যেহেতু পুরুষটি জানে যে সে স্ত্রীলোকটি স্বামী নয় এবং পুরুষটি ইহার জানে যে স্ত্রীলোকটি তাকে এমন অপর একজন পুরুষ বলে ভুল করেছে যে পুরুষটির সাথে সে আইনসম্মত বা বিবাহিত হয়েছে বা বিবাহিত বলে বিশ্বাস করে, পঞ্চমত স্ত্রীলোকটির সম্মতিক্রমে অথবা সম্মতি ব্যতিরিকে যদি স্ত্রীলোকটির বয়স 14 বছরের কম হয় তাহলে সেটা 375 ধারা 1860-এর দণ্ডবিধি অনুযায়ী ধর্ষণ হিসেবে গণ্য হবে। তো বন্ধুরা, প্রথমত ধর্ষণ, তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের সকল আইনেই সম্মতির বিষয় স্পষ্ট করেছে যে সম্মতি ছাড়া সহবাস করলে সেটা ধর্ষণ হবে, কিন্তু সম্মতিতে সহবাস করলে ধর্ষণ হবে না। আবার অনেকেই জানে না যে অনেক সময় নিজের স্ত্রীর সাথে সহবাস করলে ধর্ষণ বলে গণ্য হবে যদি স্ত্রীলোকটির বয়স 14 বছরের কম হয়। এখনও আমাদের দেশে 14 বছরের কম বয়সে অনেক মেয়ের বিয়ে হয়, তাহলে তারা প্রতিনিয়ত তার স্বামীর নিকট থেকে ধর্ষণের শিকার হয়। তো বন্ধুরা, দ্বিতীয়ত সম্মতিতে সহবাস, ইচ্ছে সম্মতিতে হলেও ইসলামে বিবাহ বহির্ভূত সহবাস বৈধ নয়, কিন্তু বাংলাদেশের আইনে সম্মতিতে সহবাসের বৈধতা রয়েছে, তাই সম্মতিতে সহবাস বৈধ, যা আদালতে গেলে সম্মতি থাকলে সেটা আর ধর্ষণ হিসেবে গণ্য হবে না। এক্ষেত্রে সম্মতিটা এতটাই গুরুত্বপূর্ণ যে যদি কেউ তার স্ত্রীর সাথে সম্মতি ছাড়া সহবাস করেন সেটিও ধর্ষণ বলে গণ্য হবে। তাহলে বোঝা যাচ্ছে এখানে সম্মতি আছে সেখানে অপরাধ নাই, আর যেখানে সম্মতি নাই সেখানে অপরাধ আছে। তাহলে আপনি সম্মতি দিয়ে বিবাহ ছাড়া সহবাস করলে সেটার কোনো আইনগত প্রতিকার পাবেন না। বন্ধুরা, এটা কিন্তু সুস্পষ্ট মনে রাখবেন যে আপনি সম্মতি দিয়ে বিবাহ ছাড়া সহবাস করলে সেটার কোনো আইনগত প্রতিকার পাবেন না। তৃতীয়ত, বিবাহের প্রলোভন দেখিয়ে সহবাস, এই জিনিসটা, এই বিষয়টি বা এই শব্দটি আমাদের দেশে অত্যন্ত এখন মুখরোচক আলোচনা। তো বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাসটা হলো একটি চুক্তির মতো, আর চুক্তি যদি আদালতে বলবৎযোগ্য না হয় তাহলে তার মূল্য থাকে না। বেশিরভাগ বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাসেই লিখিত কোনো ডকুমেন্ট থাকে না, এক্ষেত্রে জোরপূর্বক ভয় দেখিয়ে মৃত্যুর বা জখমের ভয় দেখিয়েও সহবাস হয় না, তাহলে আইন অনুযায়ী সেটা আর ধর্ষণ বলে গণ্য হচ্ছে না। তাহলে দাঁড়ালো বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস ও ধর্ষণের আওতায় আসবে না, এ কারণে আসবে না যে আপনি সম্মতি দিয়ে সহবাসটি করেছিলেন। তাহলে কিন্তু এই যে বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস, এটি যদি ধর্ষণ না হয় তাহলে আমাদের দেশের অনেকেই কিন্তু ভুক্তভোগী এবং তারা কিন্তু কোনো আইনগত প্রতিকার পাবে না। সে বিষয়টি মাথায় রেখে আপনারা যারা এই কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা কোনো বিয়ের আগে যে অবৈধ প্রেমের সম্পর্ক করতে যাচ্ছেন, তারা বিষয়টি হিসেব করে নেবেন যে আপনি সম্মতি দিয়ে আপনার পার্টনারের সাথে কিছু করছেন কিনা। যদি করে থাকেন তাহলে কিন্তু আইনগত কোনো প্রতিকার আপনার জন্য নাই। সুতরাং বিষয়গুলো মাথায় রাখবেন এবং ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস, এটা বাংলাদেশের সংবিধান, ভারত ও ব্রিটিশ আইন ব্যবস্থা অনুসরণ করে তৈরি করা হয়েছিল, তাই ভারতের এই বিষয় সম্পর্কিত রায় বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতের আইনেও সম্মতি থাকলে সেটা আর ধর্ষণ বলে গণ্য করা হয় না, এই বিষয়ে ঐতিহাসিক রায় দিয়েছিল বোম্বে হাইকোর্ট। প্রেমের জোরে শারীরিক সম্পর্ক পরে ধর্ষণের অভিযোগ আনা যাবে না, প্রেমের জেরে শারীরিক সম্পর্ক পরে ধর্ষণের অভিযোগ আনা যাবে না। মানে আপনি প্রেম করতে যেয়ে নিজের দেহ সর্বস্ব বিলিয়ে দিয়ে পরবর্তীতে সম্পর্কের অবনতি হলে বলবেন যে আমার ধর্ষণ করেছে, এইটা চলবে না। আপনার সম্মতিতেই প্রেম হয়েছিল এবং সহবাস হয়েছিল, সুতরাং বিয়ের প্রলোভন দেখিয়ে বা প্রেমের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে এটা আইনে টিকবে না। তো বন্ধুরা, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-এর 1 ধর্ষণের সংজ্ঞায় একে বলা হয়েছে যে এই আইনের কোথাও ছিল না কাউকে কোনো কিছুর প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্ক স্থাপন করলে পরে সেটা পূর্ণ না হলে সেটাকে ধর্ষণ বলা হবে। অথচ পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000
ধারা 9-1 বলছে, যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত 16 বছরের অধিক বয়সের কোনো নারীর সহিত তার সম্মতি ব্যতিরিকে বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করা অথবা 16 বছরের কম বয়সের কোনো নারীর সাথে তার সহিত বা সম্মতি ব্যতিরিকে যৌন সঙ্গম করেন, তাহলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করেছেন বলে গণ্য হবে। তাহলে বন্ধুরা দেখেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ যে উক্ত আইনের ভিত্তিতে আজকাল অনেকেই এ ধরনের মামলায় উৎসাহী হচ্ছে, যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এরকম অদ্ভুত ও হাস্যকর একটি বাক্য যে এবারই প্রথম সামনে এসেছে তা কিন্তু নয়। ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে চিত্রনায়িকা হ্যাপি যখন এ ধরনের একটি মামলা দায়ের করেছিলেন, এই আইনটি তখন বিশদভাবে প্রকাশিত হয়। তো বন্ধুরা, আমরা জানি যে শুধু আইন দিয়ে বা আইনের শাস্তি কঠিন করলেই কিন্তু আসলে ধর্ষণ কমে যাবে, বিষয়টি কিন্তু তেমনটি নয়। তো আমরা জানি এবং মানি যে আইন আর নৈতিকতা সবসময় একসাথে মিলে যায় না। আইনগতভাবে বৈধ বিষয় যেমন অনৈতিক হতে পারে, তেমনি আইনগতভাবে অবৈধ বিষয় হতে পারে নৈতিক। যেমন কিছুদিন আগেই সরকার বিশেষ বিবেচনায় বিয়ের বয়স 16-তে অনুমোদন দিয়েছে আইনগতভাবে, অথচ সাবালকত্বের বয়স রাখা হয়েছে 18-ই। নাবালক স্বীকার করে বিয়ের আইনটা যেমন হাস্যকর, একইভাবে কোনো প্রাপ্তবয়স্ক নারী যদি প্রলোভনে পড়ে বিয়ে বা অন্য কিছুর স্বেচ্ছায় সজ্ঞানে যৌন সম্পর্ক স্থাপন করে, সেটা না পেলে এসে ধর্ষণ মামলা করতে পারেন, সেটাও আমার এরকমই হাস্যকর মনে হয়। তার কারণ আপনি সম্মতি দিয়ে প্রেম করে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের যে বিষয়টা পরবর্তীতে ধর্ষণ মামলা করবেন, সেটি কিন্তু আইনে টেকবে না সেই কথা। সুতরাং নৈতিকতার দিকটা অবশ্যই আমাদের বই পুস্তকে অন্তর্ভুক্ত করে, আমাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করে আমরা বিষয়টিকে, আমাদের নৈতিক অবস্থানটা শক্ত করতে পারি। তাহলে এই যে বিবাহ বহির্ভূত বা বিয়ের আগে প্রেম ভালোবাসার যে অবৈধ প্রেমের যে বিষয়গুলো, এগুলো থাকবে না আমাদের সমাজে। নৈতিকভাবে আমরা মোরালিটি স্ট্রং হলে আমরা অনেক ধরনের পাপ কমে যাবে। তো বন্ধুরা, বাংলাদেশের যে বিদ্যমান আইনগুলো আছে, বাংলাদেশের আইনেও এর প্রয়োগ লক্ষ্য করা যায়। বাংলাদেশের আইন অনুযায়ী ধর্ষণ হতে হলে ভিকটিমের বয়স 16 বছরের কম হতে হবে, এমনকি 16 বছরের কম বয়সের কোনো নারীর সাথে তার যৌনকর্মের সম্মতি থাকলেও ধর্ষণ হিসেবে গণ্য হবে। তবে যদি 16 বছরের অধিক হয় তাহলে যৌনকর্মে ভিকটিমের সম্মতি থাকলে ধর্ষণ বলে গণ্য করা যাবে না। মহামান্য সুপ্রিম কোর্টের হানিফ শেখ বনাম আসিয়া বেগম 51 DLR 129 পৃষ্ঠায় এই মামলায় বলেন যে 16 বছরের অধিক কোনো মেয়েকে যদি কোনো পুরুষ বিয়ের প্রলোভন দিয়ে সহবাস করে তাহলে তা ধর্ষণ হিসেবে গণ্য হবে না। তো বন্ধুরা, এরপরে মহামান্য সুপ্রিম কোর্টের রায় স্পষ্ট বোঝা যাচ্ছে, যদি কোনো নারী কোনো পুরুষের সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে তাহলে সেই নারী আইনগতভাবে কোনো প্রতিকার পাবে না। বিয়ের প্রতিশ্রুতিতে উভয় পক্ষ পূর্ণ সম্মতি থাকে বিধায় এটা ধর্ষণের পর্যায়ে পড়ে না এবং আইন দ্বারা বলবৎ করা যায় না। এখানে প্রতিশ্রুতি ভঙ্গকারী নারী বা পুরুষ যে কোনো কেউই হতে পারে, কিন্তু কেউই এর জন্য আইনের আশ্রয় পাবে না। এক্ষেত্রে নারীরা ভুক্তভোগী দাবি করে ধর্ষণের অভিযোগ দিয়ে মামলা দায়ের করে যা আদালতে গ্রহণযোগ্য নয়। সোহেল রানা বনাম রাষ্ট্র মামলায় 57 DLR 591 পৃষ্ঠায় বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট সোহেল এই মামলায় বলেছেন যে যৌনকর্মের সময় যদি এই ভিকটিম কোনোরূপ বাধা না দেয় অথবা বাধা দেওয়ার চেষ্টা না করে অথবা চিৎকার না দেয় তাহলে ধর্ষণ হয়েছে বলে মনে করা যাবে না। এক্ষেত্রে যৌনকর্মে ভিকটিমের সম্মতি আছে বলে ধরে নিতে হবে। তো বন্ধুরা, এরপরে গ্রাম্য ভিত্তিক সালিসি বৈঠকে ধর্ষণের মামলা নিষ্পত্তির চেষ্টা করা হয়, সেটিও অন্যায়। তো আমরা যারা গ্রামের গ্রাম পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গ্রাম আদালতে এই ধরনের মামলা যারা নেন অবশ্যই হিসেব করে নেবেন। তার কারণ এই মামলাগুলো আপনি গ্রামে বসে নিষ্পত্তি করার চেষ্টা করলে সেটি আপনিও ফৌজদারি অপরাধ করলেন। সুতরাং এ বিষয় থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। গ্রামভিত্তিক সালিস করার প্রয়োজনীয়তা রয়েছে, তবে যেসব অপরাধ গ্রিভিয়াস ইন নেচার, গুরুতর অপরাধ, সেসব বিষয়ে গ্রামের সালিস বৈঠক না করাই ভালো। তো বন্ধুরা, আপনারা যারা এই আইনি পাঠশালায় রেগুলার ভিডিও দেখতে চান, নিয়মিত আইন বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।